আসসালামু আলাইকুম। আজকে আপনাদের পার্ল দিয়ে আরেকটি ইয়াররিং দেখাবো। তো প্রথমে আমি 6 নম্বরের পার্ল সুতাতে নিয়ে নিলাম, চারটি নিয়ে তারপরে এভাবে চারের ঘর করব। তারপর হচ্ছে আমি সুতাটা এক পাশে নিয়ে নিব আর এখানে গিট দিয়ে দিচ্ছি, যেহেতু আগে গিট দিয়ে নিয়ে নিই। তো সুতা একটা পুঁতিতে নিয়ে নিলাম, এবার নিব তিনটি পুঁতি, এক মানে চারের ঘর। তো তিনটি পুঁতি নিয়ে আবারও এইভাবে চারের ফুল করে ফেলবো, পরে সাইড দিয়ে একটি পুঁতি নিব। আর স্টেপগুলো ভালোভাবে খেয়াল করতে হবে, সাইড দিয়ে একটি পুঁতি নিয়ে তিনটি পুঁতি সুতায় নিয়ে চারের ঘর করব, এবং পাশেও এভাবে নিয়ে নিব, নিয়ে তিনটি পুঁতি নিয়ে আবারও চারের ঘর করব। তো একই লাইনে তিনটি ঘর হয়ে গেল ফুলের। তো উপরের দিকে আবার যাব, উপরের দিকে তিনটি পুঁতি নিব, নিয়ে এভাবে চারের ঘর করে ফেলব, এবং সেম অপোজিট সাইডে চলে যাব। অপোজিট সাইডের ওই পুঁতিতে যেয়ে আমি হচ্ছে তিনটি পুঁতি নিয়ে নিব এবার, এবং চারের ঘর করে ফেলবো। তো আমার এই পুঁতির কাজগুলো শেষ, এবার এখানে গিট দিয়ে দিব সুতার একটু ভিতরে ভরে। তার আগে হচ্ছে আমি একটা চেইন নিয়ে নিয়েছি, এই চেইনটা হচ্ছে পার্লের একটা চেইন, এইগুলো কিনতেই পাবেন বা বানাতেও পারেন। তো এরকম একটা চেইন, পাঁচটা পার্লের লাইন থাকবে। তো এভাবে দুটি সাইডে নিয়ে নিলাম, সেম সাইডে নিতে হবে। তারপর সুতাটা গিট দিয়ে সুতাগুলো আমি কেটে দিব। কেটে দেওয়ার পর হচ্ছে আমি যেই কানের দুলের আছে হুক, ওই হুকটা এভাবে একটু মুখটা খুলে এই দুই মাথা একসাথে করে চাপ দিলেই কিন্তু এই রিংটা, সুন্দর রিংটা তৈরি হয়ে যাবে। তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আরও একটি ইয়াররিং দেখাবো। তো এটাতেও আমাদের সেম 6 নম্বরের পার্ল পুঁতি লাগবে, এবং এটা হচ্ছে আরও ইজি। তো এই যে সুতায় চারটি পুঁতি নিয়ে এভাবে চার ফুল করে ফেলবো, এক সুতা দিয়ে আমি কাজ করছি। তো এখানে হচ্ছে একটা গিট দিয়ে দিব। আপনারা আগে গিট দিলে দিতে পারেন, তবে এভাবে পরে গিট দিলেই ভালো। তারপরে একটা পুঁতি দিয়ে সুতা নিয়ে এখানে হচ্ছে তিনটি পুঁতি নিয়ে নিলাম, এবার আবারও চারের ফুল হয়ে গেল, এবং ওপরে চলে যাব, ওপরে ও সেম ঘরে চলে গেলাম, তিনটি পুঁতি নিয়ে আরেকটি চারের ফুল কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার এখানেও আমি একটা গিট দিয়ে দিব, গিট দিয়ে সুতাগুলো হচ্ছে আমি কেটে দিব। আর এটা কিন্তু পাতলা সুতা না, এটা হচ্ছে একটু মোটা টাইপের সুতা। তারপর এই রিংটা একটু এক মাথা সোজা করে তারপর আমি এই পুঁতি দিয়ে নিয়ে নিলাম, এবং এই এটা রিংটার মুখ বন্ধ করে দিব, এবং এই কানের এই এজটা উপরে লাগিয়ে দেবো। তো আমার ইয়াররিংটা রেডি।